আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করবো আজকে আমরা? স্যার এমসিকিউ করছিলাম। হ্যাঁ, কোন অধ্যায় করবো আজকে? স্যার গতদিন 8 শেষ হয়েছিল। জেনারেল ম্যাথ 8, তাই না? জি স্যার। আজকে কি করবো? আর কি কি আছে স্যার? 9.2 আছে আর 13.12। গত পরীক্ষা কি ছিল এর মধ্যে? 13 ছিল গত পরীক্ষা? জি স্যার 13 ছিল। 9 ছিল? না স্যার 9 এবার আছে। তাহলে আজকে 9 শুরু করি। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছ তোমরা সবাই 13? জি স্যার। মিস্টার রাফিদ, মিস্টার আবরার পড়াশোনা করছো? ইয়েস স্যার। তাহলে দেখি আমরা প্রথম যেটা আছে পড়া যাচ্ছে, আরো বড় করবো, একটু বড় করে দিই দিনে। জি স্যার আর একটু বড় করে। এবার ঠিক আছে? জি স্যার এবার ঠিক আছে। তাহলে 560 দেখি আমরা কি আছে। কস থিটা হাফ হলে কটের মান কোনটি? কিভাবে বের করবো বলতো? কি সিস্টেম? কস দেওয়া আছে, কট বের করব। অবশ্যই আমাদের এখানে সাইন বের করে নিতে হবে, স্কয়ার করে সাইন বের করে নিতে হবে। তাহলে সাইন বের করলে কস বাই সাইন সমান কট। কস যদি হাফ হয় আর আমরা যদি এখন সাইন বের করি, এর হোল স্কয়ার করলে কি হবে? কস স্কয়ার ইকুয়াল টু 1/4। আর কস স্কয়ার মানে কি? 1 - সাইন স্কয়ার, ঠিক কিনা? 1 - সাইন স্কয়ার। তখন জিনিসটা কি হবে খেয়াল করো, বুঝতেছো সবাই? এইটাকে স্কয়ার করলে হবে কজ স্কয়ার ইকাল টু 1/4, আর কজ স্কয়ারটা পরে লিখতে পারবো 1 - সাইন স্কয়ার। তাহলে আমাদের লেখা যাবে পরেরটা হবে এরকম, 1 - এই পাশে স্কয়ার করলে 1/4, 1/4 ইকাল টু কি? সাইন স্কয়ার, ঠিক বলছি আমি? সাইন আসবে, সাইন স্কয়ার আসবে। এবার আমরা এটাকে লসাগু করলে দাঁড়াবে কত? 4 লসাগু, তাহলে হয় 4 - 1, 4 - 1 তার মানে 3/4। সাইন স্কয়ার 3/4 হলে সাইন কি হবে? সাইন হবে √3/2। তাহলে কজ আছে আমাদের, কট সমান কি? কট সমান হইলো আমাদের কজ বাই সাইন, ঠিক না? কজ বাই সাইন, কজের মান কত? হাফ। আমি একবারে করতেছি আর তোমরা এইভাবেই করবা, বিস্তারিত করা যাবে না। কজের মান হাফ ইন্টু সাইনের মান কত ছিল, এবং সেটা উল্টে যাবে, কারণ কজ বাই সাইন ছিল, ভাগ ছিল, আমি গুণ দিয়েছি, মানে সাইনের মানটা এখন উল্টো হবে। সাইনের মান এখানে কত আসে আমি বলছি একবার, কার মনে আছে বলো? এখানে সাইনের মান কত আসে এটা করলে? স্যার বর্গমূল হবে, বর্গমূল হলে এটা হবে √3
আর নিচে হবে টু, তাহলে উপরে হবে রুট থ্রি আর নিচে হবে টু, তাহলে হয় রুট থ্রি বাই ফোর, অথচ এখানে মান না দেওয়া আছে ডাউন বাই রুট থ্রি। কোথায় ভুল হইল আমাদের? না উল্টাইলে আবার হয়, আমরা কি কজ বাই সাইন কট, কট তো ঠিকই আছে তাই না, কট তো কজ বাই সাইনই। জি স্যার। কি হলো, তোমাদের খাতা পত্র হাতে আছে, চেক করে দেখতে পারো আমরা ঠিক করছি না বই ঠিক করছে? আর তোমার আমরাই ঠিক, আর একবার চেক করি। খাতা কলম না, খাতা কলম তোমাদের হাতে আছে? সব গাইড দেখে গেলে হবে না, গাইডে প্রচুর ভুল থাকে। খাতা কলম হাতে আছে, আমি যেটা বলি সেরকম সবাই একটু করো, আমি তো করছি একবার। তোমরা লেখো কজ স্কয়ার ইকাল টু ওয়ান বাই ফোর হয়, হয় না? যদি বোথ সাইড স্কয়ার করি এখানে কজ স্কয়ার দিই তাহলে হয় ওয়ান বাই ফোর, এখানে কোনো সমস্যা আছে? আর কজ স্কয়ার মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কয়ার, ওয়ান মাইনাস সাইন স্কয়ার। এখন সাইন স্কয়ার যদি ডান দিকে নেই আর ওয়ান বাই ফোর কে যদি বাম দিকে আনি তাহলে এরকম হয় না, মাইনাস সাইন স্কয়ারটা প্লাস হয়ে গেল আর ডান দিকে ছিল ওয়ান বাই ফোর, সেটা বাম দিকে নিয়ে আসছে মাইনাস হয়েছে। লসাগু ফোর করলাম, ফোর মাইনাস ওয়ান মানে থ্রি বাই ফোর, থ্রি বাই ফোর একে রুট করলে কি হয়, থ্রি বাই ফোর কে রুট করলে রুট রুট থ্রি বাই টু হয়, এই রুট থ্রি বাই, ও ঠিক আছে রুট থ্রি বাই টু, আমি তো উল্টাই নেই, উল্টানো উচিত ছিল, কারণ এই না কি কট, কট না কট হলো কজ বাই সাইন, সাইনে মান তো এইটা, কিন্তু সেটা তো ভাগ আকারে আছে, আমি তো গুণ দিয়েছি এখানে। জি স্যার। আর উল্টে যাবে না, আমি মুখে বলছিলাম কিন্তু উল্টাবো, কিন্তু উল্টাই নেই, তার মানে এখানে উপরে টু হবে আর নিচে হবে রুট থ্রি। এবার বুঝতে পারছো? তাহলে এখন টু আর টু কাইটে যায়, ওয়ান বাই রুট থ্রি আনসার, তার মানে ঠিক আছে। আমাদের কিভাবে করতে হবে, আনসার তো এখানে সব দেওয়া আছে, দেখে শুধু বলে গেলাম তোমাদের তাই হবে না, আমাদের করবো কিভাবে এই পদ্ধতিতে তোমাদের করতে হবে, কারণ আমি যেভাবে করবো সেটা অনেক শর্টকাট হবে, এই শর্টকাট পদ্ধতি খেয়াল রাখতে। তুমি যখন টোটাল এখানে লাইন গুলো করতে যাও তাহলে কিন্তু হবে না, আবার খুব সতর্কতার সহিত করতে হবে। দেখো এমন করে কিন্তু আমাদের অনেক আগে হয়ে যেত, কিন্তু ওই আমি মুখে বলছি কিন্তু আমি উল্টাবো, বাট উল্টাই নেই, যার জন্য এখানে মিললো না, এই কিন্তু টাইম ওয়েস্ট হয়ে গেল। তার মানে কি করতে হবে, খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। বুঝতে পারছো সবাই? সবাইকে বলে দিই, দেখো ওকে করছে যে cos থিটা হাফ কত ডিগ্রিতে, এটা বসাইয়া ও থিটার মান বের করে ফেলছে, ঠিক আছে সেভাবে করছে, এটা করা যাবে। আর একটা করা যাবে চিত্র দিয়া, জিয়ান যেটা বলছে সেটাও ঠিক আছে, চিত্র দিয়া করা যাবে। কি হবে, কস কি ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে ভূমি অতিভুজ হলে এটা হলো ভূমি আর টু হলো অতিভুজ, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এক আর এখানে দুই হলে এখানে কি হবে, এখানে রুট থ্রি হবে, এটা পিথাগোরাস করলে পাওয়া যায়, তাহলে কিন্তু মুখে মুখে আরো সহজে করা যায়। তাহলে কট কি ট্যান হইতে হয়েছে লম্ব বাই ভূমি, আর কট হলে ভূমি বাই লম্ব, তার মানে ওয়ান বাই রুট থ্রি হয়ে গেল। চিত্র তো সহজ আরো, জিয়ান কি বলো? চিত্র সহজ, তিনটা নিয়ে আমরা শিখলাম, থিটার মান বের করে, আর প্রথমে আমি যেভাবে করালাম, আবার এখন যে চিত্রার একটা দেখালাম, যে কোনোটাই করতে পারো। এবার আসো, কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ওয়ান বাই থ্রি অন থার্ড হলে কজ ফোর মাইনাস সাইন ফোর কত, এটা বইতে আছে, আগেরটাও তো বইয়ের অঙ্ক, এটাও বইয়ের, বলতে পারো কিভাবে করবা, কে বলতে পারো? পারো না,
হোস্কার করে হোস্কার করে যদি করো সেটা কষ্ট বেশি হবে জিয়ান বলো কিভাবে করবা হোস্কারে অঙ্ক অনেক বড় হবে দুইটা পদ্ধতি আমি বলি পারবা না তোমরা তাই না বলে দেবো আমি জি স্যার এক নাম্বার পদ্ধতি দেখো এখানে আছে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এখান থেকে এই কজ কে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার পারি তাহলে এখানেও সাইন হয়ে যাবে এখান তো সাইন আছে এখান থেকে কিন্তু প্রোডাক্ট একটা সাইনে মানে আমরা বের করে ফেলতে পারি এই কথাটা বুঝছো কিনা জি স্যার সাইনে মান যদি বের করতে পারি তাহলে এখান থেকে কজে মান বের করতে পারি মান বসাই দিয়ে অথবা একইভাবে এই সাইনকে কজে পরিণত করে করতে পারি আবার মান বসাই করতে পারি সাইনের কজে যদি মান পেয়ে যায় তাহলে এখানে সাইন কজে মান বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে নাম্বার ওয়ান এটা বুঝছো কিনা সবাই হাতে খাতা কলম যদি আসে ঝটপট করে দেখো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি করা যায় এইটাকে ভেঙ্গে যেটা এই যেটা মান করতে পারছে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি ডি মাইনাস বি করা যায় না স্যার যায় তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি মান তো আছে আর এ প্লাস বি যে মানটা সেটা কিভাবে করবা আসলে ঝামেলা হবে কারণ তোমার এখানে আমি যদি ফোর এবি সূত্রটা করে যাই ঠিক আছে এ মানে হোল স্কয়ার প্লাস ফোর এবি এই সাইন কজের মান কত কই পাবো ঝামেলা হবে তার মানে ওটা হবে না প্রথম যেটা বলছো ওভাবেই করতে হবে খাতা কলম হাতে আছে এটাই প্রথম সাইন করে ফেলাও সাইনে মান বের করো একটু দেখাই দিলে ভালো হয় দেখাই দিলে ভালো হয় আমার একটু করতে তো কষ্ট হয় আমি মাউস দিয়ে লিখি এই জন্য তোমাদের করতে বলি কজ স্কয়ার কি আমি একটু দেখাই ওয়ান মাইনাস সাইন তোমাদের হাতে করতে হবে ওয়ান মাইনাস সাইন স্কয়ার নৈর্ব্যক্তিক ছোট ছোট অঙ্ক এই জন্য আমি বোর্ড নিলাম না এই জন্য চিন্তা করলাম যেখানে দেখাই আমি আমি একটু বলবো তোমরা সাথে সাথে ফিরে যাবো মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ঠিক কিনা ইকুয়াল টু পারো অন থার্ড ওয়ান থার্ড ঠিক আছে এবার লেখা যায় কি এই অন থার্ড কে বাম দিকে আনো হবে ওয়ান মাইনাস অন থার্ড ইকুয়াল টু কি টু টু সাইন স্কয়ার না টু সাইন স্কয়ার টু সাইন স্কয়ার মুখে বললাম সবই লিখি না কিন্তু আমি এটাতে করলে কি হয় থ্রি লসাগু গেলে থ্রি মাইনাস ওয়ান ওয়ান মানে কি টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি আর এই পাশে কিন্তু টু সাইন স্কয়ার আছে টুটাকে এই পাশে নিয়ে আসবো টু বাই থ্রি আর এই পাশে টু যদি এদিকে নিয়ে আসো টু কিন্তু গুণ আকারে আছে হয়ে যাবে ভাগ নিচে চলে যাবে থ্রি ইন্টু টু আর এ পাশে তাহলে থাকলো সাইন স্কয়ার কিন্তু শুধু Yes, sir. সাইন স্কয়ার থাকলো এখন টু আর টু কাটলো কি থাকে ওয়ান থার্ড না ওয়ান থার্ড তাহলে সাইনের মান কিন্তু ওয়ান বাই রুট থ্রি ওয়ান থার্ড স্কয়ার উঠে যাবে সাইনের মান পেয়ে গেলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে এই একই ভাবে কজ বের করা যাবে না এটা আমি অনেকখানি করছি কিন্তু যখন করবে লাইন করার দুইটাকে তিনটে এর মধ্যে সব বেড়ে যাবে সব ওই আমার মতো অর্ধেক মুখ করে দেওয়া আর অর্ধেক লিখে দেওয়া এবার তুমি যদি সাইন পেলাম কজ পেয়ে যাও তাহলে ওই সাইন ফোর কজ করে মান বসে অ্যান্সার বের করা যাবে না জিয়ান কি বলো জি স্যার তাহলে বাকি তুমি করে নিতে পারবা এস স্যার নোভা কি বলো পারবা জি স্যার পারবো অ্যান্সারটা তো দেখে নাও অ্যান্সারটা দেওয়াই আছে এখানে ওয়ান থার্ড মিলে নেবে পারে তোমরা এবার আসি আমরা
cot theta minus 3 degree 1 by root 3 hale sin theta koto kya kora jay cot 1 by root 3 koto degree de bolte paro sir 60 degree 60 degree tale ekhan theke eta theta man ber kora jay na kya ba jay আমি লিখতে পারি cot এই ব্র্যাকেটে যেটা আছে আমি লিখলাম না এখানে মনে মনে ধরে নাও theta minus 30 সাথে দেখা equal to এই না আবার লিখবা তোমরা cot কত লিখবো 60 তাই না 1 by root 3 বলবে তো 60 লিখবো both side থেকে cot বাদ দাও তাহলে তাহলে theta minus 30 theta minus 30 equal to 60 তাহলে theta কত 90 বুঝতে পারছো बुझे जा तो बुजलो ना क्या सोजा जिन सर cot theta minus 30 degree আর cot 60 degree মান 1 by root 3 বাম দিকে যারা root 3 জায়গায় cot বাম দিকে যারা বসানো স্যার আচ্ছা আমি বলি বাম দিকে যা আছে তা থাকবে ডান দিকে এইটার পরিবর্তে কি লিখবো এটা বাদ দিয়ে লিখবো কি cot 60 60 degree এখন both side থেকে cot বাদ দিয়ে দাও এই সাইডে তো cot আসবে একটা এখন cot 60 লিখ দিছেন আমি তাই both side থেকে cot বাদ দাও তা থাকবে কি theta minus 30 degree equals to 60 degree তাহলে theta equal 90 degree হয় না yes sir and sin এই সাইডে এখানে 90 বসাও sin 90 মান কত 1 হয়ে গেল yes sir বুঝছি স্যার এবার করব এই নিশ্চয়গুলা পরে করব আগে 71 থেকে করব নাম্বার এই অংশ যেটুকু দেখা যাচ্ছে এটাও শেষ করে নেব tan square उद्दीपक झटपट खाता कथा खाता झटपट लेख टैन मान कि लेखो tan মানে sin স্কয়ার বাই cos স্কয়ার তার সামনে গুণ চিহ্ন দিয়ে লেখো cosec এর মান 1 বাই sin স্কয়ার এবার দেখো দুই রে sin কাটা যায় sin স্কয়ার কাটা যায় থাকে 1 বাই cos স্কয়ার আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার sec স্কয়ার theta এবার বুঝতে পারছো জি স্যার এটা আসি sin 1 plus tan square 1 plus tan square মানে কি বলতে পারো কি বলতে পারো 1 plus tan square কি এও পারো না cos আবার বলা গেল না স্যার sec square sec sec জি স্যার sin into 1 by cos তাহলে sin by cos সমান 10 এভাবে আছে সেক্টরে রাইট হ্যাঁ সেক্টরে আমরা লিখতে পারি 1 by cos
হ্যাঁ রাইট, তাহলে সাইন ইন টন বাই কস আর কেমন লেখা যায়? গুড, ঠিক বলছো। কে বুঝে নাই বলো? আমরা এটাই লিখবো ওয়ান প্লাস টেন মানে সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ড স্কোয়ার এর স্কোয়ার আর রুট কাটবে, স্কোয়ার আর রুট কাটবে, শুধু থাকবে সেক। এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার পরিবর্তে থাকবে এস ই সি সেক, আর সেক মানে হলো ওয়ান বাই কস। আর তাহলে থাকলো আমাদের সাইন ইন টু ওয়ান বাই কস, সাইন যাবে উপরে কস যাবে নিচে, আর সাইন বাই কস মানে টেন। 573, থিটা কোণের সন্নিহিত বাহু নিচের কোণটা? এলো থিটা কোণ, সন্নিহিত বাহু কোণটা? বিসি। আচ্ছা এসি সন্নিহিত না? কি বলো? এখানে এসি আছে, বিসিও আছে, আমি তো দেখতেছি থিটা কোণ এইখানে। সন্নিহিত বাহু বলতে এর পাশাপাশি দুইটা বাহুকে বোঝায়, এটাকে বোঝায় এটাকে বোঝায়। তাহলে আর শুধু বিসি লেখলো এসি করলো কেন? কে বলতে পারো? সমকোণী ত্রিভুজ দেখে, সমকোণী ত্রিভুজ দেখে তারপর কি? আর কিছু আরো তথ্য আছে? কিছুটা ঠিক আছে কিন্তু আরো তথ্য আছে। জিয়ান বলতে পারো? এসি অতিভুজ দেখে স্যার, বিসি ভূমি দেখে। নো, কেউ ঠিক মতো বলতে পারতেছে না। আমরা যখন ত্রিকোণমিতি করব, ত্রিকোণমিতির ভাষায় সমকোণী ত্রিভুজের, এটা ধরো সমকোণী ত্রিভুজ তাই না? সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, এর বিপরীত এই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু। সমকোণের বিপরীত দিকের বাহুটাকে বলা হয় বিপরীত বাহু। আর থেটা কোণের সংলগ্ন এইটাকে বলা হয় সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু বা ভূমি। কিন্তু এই সমকোণের বিপরীতে যে আছে এটার নাম যেহেতু বিপরীত বাহু দেওয়া হয়ে গেছে, এই বিপরীত বাহুর অনেক ভূমিকা আছে। সমকোণের উল্টো দিকের বাহুটাকে বিপরীত বাহু বলে, বিপরীত বাহুর অনেক ভূমিকা আছে, এই জন্য নাম এটা বিপরীত বাহু দিয়ে রেখেছে, এই জন্য এটাকে সন্নিহিত বাহু হিসাবে কাউন্ট করা হয় না। সন্নিহিত বাহু যে দুইটা এটা ঠিক আছে, এরা এসি আর বিসি দুইটাই সন্নিহিত বাহু, একটা কোণের সন্নিহিত বাহু দুইটা হয় ঠিক আছে, কিন্তু যেহেতু ওটা একটা নাম দেওয়া হয়ে গেছে বিপরীত বাহু হিসাবে, তাই ওটাকে আর বিপরীত বাহু না, ওটাকে সন্নিহিত না ধরে বাকি বাহুটাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে বাকি বাহুটাকে তখন সন্নিহিত বাহু বলে। মনে থাকবে কথাটা সবার? এবার আসি ট্যান 15/8 ফলে অতিভুজ কত হবে? চিত্র দিয়ে এই চিত্রেই ভাবো, লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে 15, ভূমি হয়েছে 8, অতিভুজ কত? কিভাবে বের করবো বলো? সাধারণত আমি পেলাম, তোমরা বের করবো কিভাবে? পিথাগোরাস দিয়ে করা যাবে। হ্যাঁ পিথাগোরাস দিয়ে করা যাবে। নোয়া পারবা? পিথাগোরাস দিয়ে এসি বের করতে হবে। তাহলে আমরা এসিতে চেয়েছে ট্যান এত হলে অতিভুজ কত, এসি চেয়েছে অতিভুজ স্কয়ার সমান অপর দুই বার, অর্থাৎ এই দুইটার 15² + 8² এর বর্গমূলই হবে অ্যান্সার। পরেরটা আসি 583, ট্যান থিটা রুট 3 হলে কস থিটা কত? কে বলতে পারো? ট্যান থিটা রুট 3 হলে কস থিটা কত?
চিত্র দিয়ে করো, বলে ফেলো, কে বলতে পারবা কিভাবে চিত্র দিয়ে করবা? এবারে পিথাগোরাস করলে এসি বের এসি বের হবে, এসি বের হলে শেষ কথা কস থিটা ভূমি অধিভুজ, এই ভূমি বাই অধিভুজটা রেখে দিলে হয়ে যাবে। জিহান করে ফেলছে, অ্যানসার হলো হাফ স্যার, হাফ। পরেরটা চিত্রে সেক থিটা ইকুয়াল টু কত, লম্ব বের করো, লম্বটা কত হয়, চার পাঁচ হলে আর একটা তিন হবে, কিছু মুখস্থ ফিগার আছে মনে আছে তোমাদের, চার পাঁচ হলে আড্ডা তিন হয়, এর যুক্তি কি? যুক্তি হচ্ছে অতিভুজের সমান ইকুয়াল টু অপার দৈর্ঘ্যের স্কয়ার, কয়েকটা আমরা জানি এরকম মুখস্থ আছে কিন্তু কয়েকটা, তার একটা আইডিয়া। তাহলে থ্রি হয় সেক কি, কজের বিপরীত, ভূমি বাই অতিভুজ, বিপরীত হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে হবে পাঁচ বাই তিন। পাঁচ বাই তিন কেন, ভূমি তো এখানে এই, কিন্তু পাঁচ বাই তিন কেন বলতো স্যার? উপরে থিটা, থিটাটা উপরে, এই তো থিটা যেখানে থাকবে সেটাই আমরা ভূমি ধরবো। Yes স্যার। পরেরটা থিটা থার্টি হলে ট্যান টু থিটা কত, মানে টু ইন্টু থিটা সিক্সটি হয়ে যাবে, সিক্সটি টেন টেন সিক্সটির মান রুট থ্রি, রুট থ্রি। এবার নিচে গুলে যাই, পাঁচশো তেষট্টি টেন থ্রি এ ইকাল টু রুট থ্রি হলে এ এর মান কত, আমরা করো তো সবাই দেখি কে কি পারো। স্যার টোয়েন্টি হবে স্যার, স্যার টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি স্যার। হ্যাঁ টেন সিক্সটি বসে দিয়ে টেন বাদ যাবে, থ্রি এ ইকাল টু সিক্সটি, এ ইকাল টু সিক্সটি বাগ থ্রি বিশ। কথা বলতে হবে, যারা না বুঝো কথা বলবা, যারা পারতে সেটা বলে দিচ্ছি, আমি কিন্তু সেভাবে আগাচ্ছি, মুখে আমি বলে দিচ্ছি, তারপরে কথা ধরতে সমস্যা হলে বলতে হবে, বললে আমি আবার বুঝাবো। Yes স্যার। পরেরটা কে পারো, জিরো ডিগ্রি সমান বা বড় আর নব্বই ডিগ্রি সমান বা ছোট, এর ভিতরে থিটার মান কত? ও সরি, এর মধ্যে থিটা হলে সাইন থিটার সর্বোচ্চ মান কত? তোমরা জানো সাইন থিটার নর্মালি সাইন থিটার সর্বোচ্চ মান কত? স্যার ওয়ান। হ্যাঁ সাইন থিটার সর্বোচ্চ মান ওয়ান, অনার্স চেয়ে বেশি সাইন থিটার মান হবে না, সাইন থিটার মান থাকে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এর মধ্যে। একইভাবে কজের মান কিন্তু তাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর মধ্যে। পরেরটা কে পারো, ট্যান এত হলে কোসেক কত, কিভাবে করবা? বলো কিভাবে করবা, চিত্র দিয়ে? হাই চিত্র দিয়ে বের করলে বাকি বাহুটা কি বের হবে বলো স্যার? ফাইভ স্যার, থ্রি বের হবে স্যার, ফাইভ, সরি স্যার। একজন ফাইভ একজন থ্রি, স্যার ফাইভ হবে স্যার, ফাইভ হবে স্যার, ফাইভ। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ফাইভ বাই ফোর কোসেক। জি স্যার।
তোমাদের যে নৈবিত্তিক করতে বলছিল নিজস্ব টেস্ট পেপার থেকে কেউ করছো? কারো তো হোমওয়ার্ক দেখলাম না। করতে বলছিলাম না আমি কয়টা করতে পারবো, আর 10 মিনিটে করতে পারছি কেটে যাবে, এরকম কয়টা করতে পারবো আমরা? এতে কি আমাদের কমপ্লিট হবে? হবে না। এই চ্যাপ্টারে আজকে যতটুকু করতে পারি তো করবো। জি স্যার। আর তোমাদের টেস্ট পেপারটা শেষ করবা, তোমাদের টেস্ট পেপার শেষ করে সমস্যাগুলো বলবা, সেগুলো পরের দিন দেখবো, এবং এই টেস্ট পেপারে বাকিগুলো আমরা করবো পরের দিন। স্যার এই পরীক্ষা স্যার আগের মতোই স্যার, আগের আগের যে চ্যাপ্টার গুলো বেশিরভাগ আছে তো স্যার, এবারে অত ঝামেলা হওয়ার কথা এই জন্য অতটা পড়িও না আমরা, তাই না? না স্যার, পড়ছি তো স্যার, আগের বার স্যার 23-24 পেয়েছে দুইটাতে। হ্যাঁ, ওরম পাওয়া যায়, ফোনে ফোনে পাওয়া যায় স্যার, ফোনে ফোনে কারে দিব স্যার, কারে তো কারোর সাথে তো অ্যাড নাই। সম্পর্ক কোনটা? সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান অন, কিভাবে বলতে পারো? কারণ কোসেক মানে অন বাই সাইন, তার সাইন সাইন কাটা গিয়ে অন হয়। ঠিক আছে, পরেরটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি ব্যবধানে কজের মান সর্বোচ্চ মান এক, এর একটু বলে দিছে আমি সাইন এর সময় বলে দিলাম না? Yes sir, -1 থেকে +1, হ্যাঁ, এর মধ্যে সাইন এর মানও তাই কজের মানও তাই, সর্বোচ্চ মান যেহেতু বলছে +1, সর্বনিম্ন বলে -1। -1 কোসেক থিটা 1 cos² কত? 1 cos² মানে sin² মানে 1/sin² কাটা যাবে, স্কয়ার রুট কাটা যাবে, থাকবে সাইন মানে 1 cosec, কাটলে কত হবে? এই কোসেক আর 1 cosec কাই টন হবে, যাব 586। এবারও কোসেক 60 সেক 60, সব থেকে মান বসিয়ে কাড়াকাড়ি করবো, এক হবে। কস 60 মান কত বলো দেখি, বলো। পারো না কস 60 মান পাই হাফ স্যার? হ্যাঁ, হাফ। জি স্যার, তাহলে 60 হবে উল্টা 2, হাফ আর 2 কাটলে হয় 1। 1 sin 30 এর মান কত? sin 30 মানে কত সেটা বসাই একের সাথে যোগ করবা, এটা দেখাইছে এটা হয়েছে, পারা যাবে না? জি স্যার, জি স্যার, সব থেকে sin 30 মান আমার বসিয়ে নেব। 10 30 cot 30 মান কত? সব থেকে মান বসাবা, এক আসবে সহজ, এগুলো নিজেরা করতে পারেন। কথা হচ্ছে এই জিনিসগুলো আমার আসলে বক বক করা ঠিক না, তোমরা বেশি বেশিরভাগ যদি করে ফেলতাম সমস্যাগুলো দিতে আমাকে, আমি সেইগুলো করাতাম, সেটা ছিল মানসম্মত। এখন যা করতেছি পানির মতো সহজ সেগুলো করতেছি, একটু কঠিন সেগুলো করতেছি, সমস্যা হলে এটা। এবার এটা কি sin 30 sin² 30 কত? একটা সাইন একটা সাইন স্কয়ার, sin 30 মান কত? কাড়াকাড়ি গেলে কি হবে? প্লাস আছে, কাড়াকাড়ি না প্লাস আছে, তাহলে 3/4 হবে। ঠিক আছে,
আমাদের এই 590 পর্যন্ত হয়ে যাচ্ছে, এই কয়টা বাকি আছে দেখি ঝটপট বলে দেওয়া যায় কিনা। জি স্যার, tan থিটা 3/4 হলে cos স্কয়ার কত? tan মানে এই সূত্র দিয়ে করব আমরা, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে অতিবদ বের করতে পারবো, তাহলে আমরা মানটা বের করতে পারবো এই 16/25। জি স্যার, শুনতে পারবা? Yes sir. Sec equal to 1 হলে sin স্কয়ার কত? কিভাবে বলবা? Sec 1 মানে sec স্কয়ার কত? Sec স্কয়ার 1, ঠিক কি না? জি স্যার। Sec স্কয়ার 1 হলে cos স্কয়ার কত? Sec মানে কি? 1 বাই cos, cos cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার যদি 1 হয় তাহলে cos স্কয়ার 1, ঠিক কি না? জি স্যার। cos স্কয়ার অন হলে cos স্কয়ার কি? 1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 1, 1 মাইনাস 1 স্যার 0 হয়, 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা কি বলছে? sin এ cos এ sin এ মাইনাস cos এর মান 0, কি হবে? বলতে পারো সাইন এ কস সি, সাইন এ বলতে এই কোণকে বোঝাচ্ছে, এই কোণকে? ইয়েস স্যার। 5/3 স্যার। হ্যাঁ স্যার, 3/5 স্যার। এটা 3/5, তাই না? হ্যাঁ 3/5, এটা বের করে নিতে হবে। মাইনাস কস সি, তখন আবার এইটাকে কোণ ধরতে হবে, সি। ইয়েস স্যার। তাহলে কাড়াকাড়ি করবার পর না, বিয়োগ 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 করবা, বিয়োগ করে স্যার 0 হয়, চলে যাবে। আর এটা 3/5 আসে। ও তাহলে ঠিক আছে, বিয়োগ করলে 0 হবে। পরেরটা 1 প্লাস tan স্কয়ার ইনটু cos এর মান কত? কিভাবে করবা? 1 প্লাস tan স্কয়ার মানে কি? মানে সেক্টরে বলছি sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার। আর cos যদি কাটাকাটি হয় তাহলে কি হয়? 1 বাই cos হয়, আর 1 বাই cos মানে sec। জি স্যার। এটা ইকুয়াল টু 30 হলে sec থিটা কত? sec 30 এর মান বসাই দেবা এই যে এটা, ঠিক আছে? cos এর উল্টা। জি স্যার। sin বাই cos 1 বাই রুট 3 হলে এর মান কত? 60 ডিগ্রি, কি হবে বলবা? বলতে পারো স্যার? cot 60 এর মান 1 বাই রুট। এই যে ছেলে ভালো বুদ্ধি হয়ে গেছে। sin বাই cos মানে, সরি, cos বাই sin মানে cot স্যার, যে cot cot 1 বাই রুট 3, ঠিক আছে? 1 বাই রুট 3 1 বাই রুট 3 60 ডিগ্রি দেয়। বেশ সুন্দর, এগুলো বুদ্ধি। যে চর্চাগুলো হয়েছে বিদায়, বুদ্ধিগুলো বেরোচ্ছে, নাহলে বুদ্ধিগুলো বেরোবে। পরেরটা সাইন স্কয়ার 30 কজ স্কয়ার ইকাল টু 1 হলে থিটা কত? কিভাবে করবা? সাইন স্কয়ার 30 এর মান বসায় রাইট, এইটা মান বসাই দেবা, বসাই সেই মানটাকে ডান দিকে নিয়ে যাবা। ডান দিকে নিয়ে গেলে এবার যে মানটা আসবে সেটা cos এর কোন মান আসবে, ঠিক আছে স্যার? cos 30 কত ডিগ্রি দেবে? cos 30 কত দেবে স্যার? রুট 3/2 রুট 3/2, তাহলে এখানে আসবে রুট 3/2, 3/4 আসবে অ্যাকচুয়ালি। আমি কজ স্কয়ার করবো, আসবে 3/4, তাহলে এই রুটটা ডান দিকে নিয়ে গেলে হবে রুট 3/2, ঠিক আছে? যেটা পরবর্তীতে মান বসাইলে পাবো 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তো আজকে বন্ধ থাকবে, পরের দিন এখান থেকে